প্রেমের সম্পর্কে বাধা পড়ে বিয়ে নয়, বরং রীতিমতো বিজ্ঞাপন দিয়ে দেখে শুনে বিয়ের পিঁড়িতে বসলেন দুজনে। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানা। 72-এর সঙ্গে গাঁট ছড়া 36-এর। প্রেমের সম্পর্কে বাধা পড়ে বিয়ে নয়, বরং রীতিমতো বিজ্ঞাপন দিয়ে দেখে শুনে বিয়ের পিঁড়িতে বসলেন দুজনে। আইনি বিয়ে আগেই হয়ে গিয়েছিল। গত সোমবার সামাজিক বিয়ে সারলেন 72-এর শ্রীরামপুরের বড়বাগানের বাসিন্দা, পেশায় কলেজ শিক্ষক সমরেন্দ্রনাথ ঘোষ। কারো সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে বয়স যে কোনো সমস্যাই নয়, তা প্রমাণ করলেন ওই বৃদ্ধ। সমাজের বাঁকা কথাকে হজম করে নিজেদের ইচ্ছা পূরণ হওয়ায় বেজায় খুশি নবদম্পতি। 22 বছর রিষড়ার বিধানচন্দ্র কলেজে বাংলা পড়িয়েছেন, 2008 সালে অবসর নেন। তারপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন সমরেন্দ্রবাবু। বর্তমানে তিনি পূর্ব বর্ধমানের কালনায় বেসরকারি বিএড কলেজের অধ্যক্ষ। স্ত্রীর মৃত্যু হয়েছে অনেক আগেই, মেয়ে বিদেশে থাকেন, ফলে তিনি একেবারেই একা। কয়েক মাস আগে তিনি সংবাদপত্রে বিজ্ঞাপন দেন, তারপর অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তবে মনে ধরে 36-এর রিষড়ার বাসিন্দা ইরা রায়কে। তার বাবার মৃত্যু হয়েছে আগে, মা রয়েছেন। গত 27 জুলাই আইনি বিয়ে হয় তাদের। সোমবার সমরেন্দ্রবাবু নিজের ফ্ল্যাটে সামাজিক বিয়ে সেরে ফেলেন। কবি মীনা রায় সংস্কৃত মন্ত্র পড়ে তাদের বিয়ে দেন। দ্বিতীয়বার কেন বিয়ের সিদ্ধান্ত নিলেন সমরেন্দ্রবাবু? তিনি বলেন, বয়স বাড়ছে তাই অনেক বেশি নির্ভরতা তৈরি হচ্ছে। হোম ডেলিভারির মাধ্যমে খাবার আনাতাম, লকডাউনের সময় খাবার পাইনি দুদিন। এই সময় আমার কাছের মানুষ একজন পাশে থাকা খুবই প্রয়োজন, তাই দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত। সদ্য বিবাহিত ইরা রায়ের অবশ্য বিয়েতেই আপত্তি ছিল। তিনি কোনোদিন বিয়ে করবেন না বলেই স্থির করেছিলেন, কিন্তু পরিজনদের জোরাজুরিতে ধনুক ভাঙা পণ ত্যাগ করেন। তারপর স্থির করেন সমরেন্দ্রবাবুর সঙ্গে গাঁট ছড়া বাঁধবেন। সেই অনুযায়ী বিয়েও সেরে ফেলেন দুজনে। সাত পাকে বাধা পড়ে নবদম্পতি বেশ খুশি। তবে দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য সমরেন্দ্রবাবু অনেকেরই বাঁকা কথা শোনেন। তাই তার একটাই আক্ষেপ, সমাজ এখনো এগোয়নি। একজন স্বাধীন মানুষ কি করবেন আর কোনটা করবেন না তা নিয়ে সকলে কেন এত মাতামাতি করে, সে উত্তর খুঁজে বেড়াচ্ছেন তিনি। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511।